যুক্তরাজ্যের সবচেয়ে বেশি যে রুটটিতে টিকিট দেওয়া হয় এবং ড্রাইভারদেরকে জরিমানা দেওয়া হয় সেই রোডটি হলো পূর্ব লন্ডনের নিউহামের ব্রাউনিং রোড। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ক্যামেরা রয়েছে এবং এইদিকে যে সমস্ত পারমিট হোল্ডার ছাড়া যে সমস্ত গাড়ি আসে প্রত্যেককেই এর জন্য টিকিট দিতে হয়, ক্যামেরার টিকিট দেওয়া হয়। যুক্তরাজ্যে গাড়ি পার্কিং জরিমানার শীর্ষ একে অবস্থান করছে পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিলের ব্রাউনিং রুটটি। মাত্র 20 গজের মতো সংযোগ স্থাপনকারী এই রুটটিতে প্রবেশ করলেই গুনতে হয় 65 পাউন্ডের জরিমানা। নেভিগেশনের ভুল নির্দেশনায় অনেকেই জরিমানা দেন এখানে প্রবেশ করে, আর তাই প্রতিদিন গড়ে 13টি টিকিট ইস্যু হয় এখান থেকে। সেই সুবাদে এই কাউন্সিলকে যুক্তরাজ্যে গাড়ি পার্কিং জরিমানার রাজধানী বা ক্যাপিটাল হিসেবে আখ্যা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই কাউন্সিলের নিয়ম ভঙ্গ করার জন্য গাড়ি চালকদের কাছ থেকে বছরে প্রায় 10.6 মিলিয়নেরও বেশি অর্থ জরিমানা আদায় করা হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের 204টি কাউন্সিলের মধ্যে এক গবেষণায় এই তত্ত্ব উঠে এসেছে। রুটটির অবস্থান পূর্ব লন্ডনের মেনর পার্কের হাই স্ট্রিট নর্থ থেকে চার্চ রুট ধরে 2 মিনিট ড্রাইভ করলেই ডান পাশে পড়ে ব্রাউনিং রুটটি। বাস ও পারমিট হোল্ডার ছাড়া অন্য কেউ এই রুটটিতে প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে সচল হয়ে ওঠে এই ক্যামেরাটি, ফলে বাসায় 65 পাউন্ডের জরিমানার কাগজ চলে যায়। অত বালা না এখানো, বিকজ অত মানুষও প্রবলেম হয়, এখন তারা আইতে পারেন না, তারা প্রবলেম খুঁজেন, তারা এখন প্রবলেম হয়ে যার মানুষ লাগে, অত তারা ওই বাদি আইতে পারেন না, ফাইন হয়ে যার, তারা এখন ওয়ারিড হয়ে যায় ও বাদি আইবার লাগে। আমার একটা ফ্রেন্ড ও বাদি আয় আর তার হে জানছে না ও বাদি ফাইন আয়, সো হে এখন 950 পাউন্ড অফ ফাইন ওখানে পাইছে 2 সপ্তাহ ভিতরে। 950 পাউন্ড অফ ফাইন সাকির হুসেন, সিলেট 24, লন্ডন।